Hello, my dear student. All exam help channel. Welcome to my Muhammad Al Amin. Chhoto sene English barikas by shitam das ke shomadon korbo. To potho mein amra bhalo kore poshon ra dekhi ni bo tarpor uttore chole jabo. To tomader poshon ra dekhi ni. Ekhane tomader bola hoyeche. Unit bola hoyeche 12. Ebong tomader lesson 3 theke 4 ar page number 35 number page ta theke tomader poshner uttor dite hobe. Ekhane b number boleche on what day of the week watch Solomon's Grandi অর্থাৎ জাস্ট সলোমন সম্পর্কে একটা প্যাসেজ আছে তোমাদের পেজ নাম্বার 25 নাম্বার পেজে ওই পেজ থেকে তোমাদের এই চারটা শূন্যস্থান দিতে হবে তার জন্ম তার বিবাহ তার নেম এবং এই সব সম্পর্কে একটা দিতে হবে তারপর সি নম্বরে তোমাদের ওয়েক অর্থাৎ সপ্তাহের কার্যদিবসগুলো নাম লিখতে হবে এবং ওয়েক ইন অর্থাৎ ছুটির দিনগুলো নাম লিখতে হবে তো উত্তর যাওয়ার আগে বলে নিচ্ছি যে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এখানে তোমাদের বি নাম্বার কি বলেছে একটু ভালো করে দেখে নিবে বি নাম্বার বলা হয়েছে যে অন হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ সলোমনস সলোমন গ্র্যান্ডলি বর্ন অর্থাৎ কি বলছে এখানে তোমাদের বলেছে কোন দিনে এই সপ্তাহের কোন দিনে সলোমন গান্ধী জন্মগ্রহণ করেছিল এখানে তোমাদের উত্তরটা দিবে বর্ণ অর্থাৎ জন্মগ্রহণ করেছিল উনি জন্মগ্রহণ মানডে এবং তোমাদের কোন দিন দিনটি তিনি নাম গ্রহণ করেছিল এটু ইজ ডে আর তিনি কোন দিনতে সমাহিত হয়েছিল স্যাটারডে আর মেরিট অর্থাৎ বিবাহ দিবস কোনটি এটা হলো তোমার হলো জাস্ট ওয়েডনেসডে তো এইভাবে তোমরা দিয়ে দিলে সুন্দর করে উত্তরটা হয়ে যাবে বি নাম্বার তো আমি যেভাবে তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তোমরা সেভাবে অ্যান্সারটা দিয়ে দিবে তারপর সি নাম্বারে চলে গেলাম সি নাম্বার বলছে বলেছে রাইট দ্য ডে অফ দ্য উইক অ্যান্ড কোয়ার্সিভ লেটার ইন দ্য কারেক্ট অর্ডারস অর্থাৎ তোমাদের বলা হয়েছে সপ্তাহের দিনগুলো সঠিক ক্রমে পেঁচানো বর্ণে লেখো তোমাদের পেঁচানো বর্ণে লিখতে বলেছে অবশ্যই তোমরা পেঁচানো বর্ণে লিখে দিবে ওয়েক ইন ওয়েক ডেস অর্থাৎ বলছে তোমাদের সপ্তাহের কর্মদিবসগুলো স্যাটারডে সানডে মানডে যে কর্মদিবস বলতে যেগুলো দিন আমরা কাজ করি সেই দিনগুলোর কথা বলা হয়েছে স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে এই পর্যন্ত তোমরা ছটা দিন দিয়ে দিবে তারপর বলেছে ওয়েক ইন অর্থাৎ সপ্তাহের যেই ছুটির দিনটা আছে সেটা হলো ফ্রাইডে অর্থাৎ শুক্রবার যে ছুটির দিন থাকে তো ওয়েক ইনডে তোমরা শুধু ফ্রাইডে দিয়ে দিবে তাহলে উত্তর হয়ে যাবে আর অবশ্যই এটা তোমরা লেখা টাইমে কোয়ারসিভ লেটারে লিখবে মানে পেঁচানো হাতের বর্ণ দিয়ে লিখবে তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা পেঁচানো হাতে লেখার চেষ্টা করবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজ এই বন্ধু পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ